মায়েদের বোনেদেরকে আমারে একদম ভুল বুঝতে যাবে না। তোমার স্বামী যদি এই মেয়ে ছেলে এই মা এই বোন এই মেয়ে ছেলে আমি বলে যাচ্ছি তোমার স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তুমি সেটা কোনো মতেই সহ্য করতে পারো না, ঠিক না বেটি? আর ভাই পারে? আর ভাই বলুন না একটু, স্বামী যদি কোন মেয়ের স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রী ওটা মেনে নিতে পারে না, কারণ হারাম জিনিস। কিন্তু স্বামীর চেনাটা মেনে নিতে পারো না, কিন্তু স্বামীর হারাম ইনকামটা কি তুমি খেতে পারো? বুঝতে পারলেন না ওয়াজ ভাই? স্বামী হারাম ইনকাম করে দিচ্ছে, হারাম টাকা ইনকাম করে আনছে, ওটা তুমি খাচ্ছ আরাম করে, কিন্তু স্বামীর অবৈধ সম্পর্কটা মেনে নিচ্ছ বাবা, ওটাও তো হারাম এটাও হারাম, পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন সমস্ত। এই জন্য মায়েদের বলে যাচ্ছি ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি, ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি, যে সমস্ত মেয়েরা তার স্বামীদেরকে এই আদেশ করবে, এই আশা এই আবেদন করব, প্রাণের স্বামী কোটিপতি হওয়ার দরকার নাই, প্রতিদিন মাছ মাংস দরকার নাই, হারাম উপায়ে হারাম ইনকামে পোলাও ভাতের থেকে হালাল ইনকামে আলু ছানা ডাল ভালো, জোরে বলো ঠিক না বে? ঠিক। ওই মেয়েটা হলো জান্নাতি, যে মেয়ে তার স্ত্রীকে বলবে প্রাণের স্বামী বেশি ইনকাম করে আমার দিতে হবে না, তুমি হালাল ইনকাম করো, ওইটুকুই আমার জন্য যথেষ্ট। স্ত্রীদের ওয়াজ আমি করবো একটু পরে, ধরান স্ত্রীদেরকে রসুল বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না জানো? ওটা বলিনি। নবী বলেছেন তোমরা স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তাদেরকে শুনেন স্বামী স্ত্রী একে অপরের চুমা দেওয়া শরীয়তে জায়েজ। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে তিন জায়গায় চুমা দেওয়া জায়েজ, ভালো করে হাদিসটা শুনে নিন। এক নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, মানে গালে গালে চুমা দেবে, গালের এই নরম অংশটাই চুমা দিতে বলেছেন, আর এই শক্ত অংশ চুমা দিলে, এই শক্ত হাড়ে চুমা দিলে রাগ থাকে মেয়েদের, ও চুমা দিচ্ছে এই জায়গাটায়, তা ঝগড়া হবে না কি হবে? দুই নাম্বার নবী বললেন কুব্বালাতুল আইনাইনি, নবীর হাদিস আমার বাবার কথা নয়, এসব আজ করে না কেউ, এখন করছি কেন একটু বাড়ি থেকে ভাববে। কুব্বালাতুল আইনাইনি নবী বললেন দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেওয়ার কথা বলা আছে। তিন নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে, হাতের কোন জায়গায় চুমা দিতে হবে স্ত্রীদের, এই মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। মেয়েদের চুমা দেবে, স্বামী তার স্ত্রীকে চুমা দেবে, আর স্ত্রী তার স্বামীর চুমা দেবে, হাতের কোন জায়গায়, এই জায়গাতে। আর এরা বোকার মতো চুমা দেয় এই জায়গায়, এই জায়গায় যে রক গুলো আছে মহিলা এবং স্বামীদের, বিজ্ঞান বলছে ওই জায়গাতে কি হয় জানেন? এই রক গুলোতে থাকে হিংসা, নোংরা, রাগ, মেজাজ গরম, হট মেজাজি এতে থাকে। আর এইখানে যদি কোনো স্বামী তার স্ত্রীর চুমা দেয়, স্ত্রী যদি স্বামীর চুমা দেয়, এইখানে হচ্ছে ১৯টা রোগ আছে, কটা 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 ১৯টা রোগ আছে, দয়া মায়া মমতা ভালোবাসা সব এর ভিতরে থাকে, জোরে বলুন। নবীর কথা আমার কথা নয়, তবে যারা ভুল করেছেন এতদিন কাজা আদায় করে নেবেন। একটু হাসির চলে কথাটা বললাম, রাগ করবেন না, এসব বাস্তব কথা তো, এসব নবীর হাদিস এইসব ওয়াজ কেউ হট করে করে না, তা আমি কেন করলাম? একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলেন, এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছিল এটাই, কোরআন তাই বলে দিল মোমেনের খাবারটা হবে হালাল। এক নম্বর হালাল খাবার, কত দিকের হালাল, কত রকমের হালাল হয়, কত রকমের হারাম হয়, এবার নিজেকে বিবেক নিজের বিবেককে প্রশ্ন করুন, একটা একটা করে উত্তর পেয়ে যাবেন, নিজে যত ভাঙবেন তত পেয়ে যাবেন। চলুন, দুই নাম্বার, মোমেন ব্যক্তি কোনোদিন কাউকে তাওহিন করতে পারে না,